কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বোলপুরের শান্তিনিকেতনে যেখানে বসন্ত উৎসব হয় সেখানে পাঁচিল দিয়েকে কেন্দ্র করে একটা বিভ্রান্ত চলছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচিল নিয়ে অশান্তি আজও অব্যাহত। এই পাঁচিল কে বা কারা রাতের অন্ধকারে ভেঙে দিচ্ছে তার প্রতিবাদে বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটে এদিন মুখে কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখায় এবিভিপি। তাদের অভিযোগ যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা রকম অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্যই পাঁচিল দিচ্ছেন। সকাল 11টা থেকে বিকেল 5টা সমস্ত দোকান বাজার রবিবার বন্ধ থাকবে। দীর্ঘ 17ই আগস্ট আর বিশ্বভারতী প্রাঙ্গণে ওখানে যে মাঠ আছে সেখানে দীর্ঘদিন ধরে আর ওখানে আমাদের বিভিন্ন ধরনের উৎসব হয়ে থাকে, সেই উৎসব যে মাঠ সেই উৎসব মাঠকে আর পাঁচিল দিয়ে ঘেরার একটা ভাবনা চিন্তা চলেছিল। সেটা হচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষের। সেই বিশ্বভারতী কর্তৃপক্ষ যখন পাঁচিল দিয়ে ঘিরছিল এবং সেখানে একটা প্রোপাগান্ডা চালানো হয় যে সেই ওখানে যে বলে দোল উৎসব এবং বসন্ত উৎসব করা হয় সেই বসন্ত উৎসবকে বন্ধ করে দেওয়ার জন্যই নাকি এই চারদিকে পাঁচিল তুলে দেওয়া হচ্ছে, কিন্তু আদপে তা নয়। সেখানে দীর্ঘদিন আমরা জানি যারা বোলপুরবাসী তারা জানে এবং আমরাও যারা বিভিন্ন সূত্রে আর বোলপুর যাই শান্তিনিকেতন যাই বিশ্বভারতীর যে ঐতিহ্য সেই মাঠ, সেই মাঠে কিন্তু সন্ধ্যে থেকেই কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস দীর্ঘদিন ধরে চলছে। আমরা জানি সন্ধ্যের পর থেকে বিভিন্ন ধরনের মদের আসর, জুয়ার আসর, এই ধরনের আসর সেখানে বসে, সেটাকেই বন্ধ করার জন্যই কিন্তু আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর সেখানে আর পাঁচিল দেয়। 4 ফুট একটা পাঁচিল, কোথাও কোনো পরিবেশের কোনো অসুবিধা ছিল না, কিন্তু সেখানে দেখা গেল যে তৃণমূলই যে গুন্ডা বাহিনী সেটাকে ভেঙে দিলো এবং সেখানকার যে সমস্ত সিমেন্ট, পাথর, বালি সেসব ছিল সেগুলো লুটতরাজ করলো। প্রতিবাদ বিভিন্নভাবে করা যেতে পারে, তার বিভিন্ন রূপ আছে, ভেঙে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া, এটা কিন্তু তৃণমূলীয় একটা কালচার, একটা সংস্কৃতিতে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে অখিলভারত বিদ্যার্থী পরিষদ যে তরফ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি তার তীব্র নিন্দা জানাই। আমরা যারা বাঙালি, যা শুধু বাঙালি নয় গোটা ভারতবাসী, গোটা পৃথিবীর মুখে আর এই বিশ্বভারতী একটা আমাদের ভারতবর্ষের আর সংস্কৃতিকে ঐতিহ্য সেটা বহন করে চলছে আর সেখানে আঘাত, সেটা আমাদের প্রত্যেকের যারা আমরা সকালে বিকালে উঠতে বসতে রবীন্দ্রনাথ নিয়ে থাকি বাঙালিরা, তাদের জন্য আমাদের কাছে প্রচণ্ড চিন্তা। ক্যামেরায় সুরজ প্রসাদের সাথে সুদীপ্ত রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি।